আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহে 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি এবং আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। তোমরা যারা ডট টেলিটক, অর্থাৎ ডট মানে হচ্ছে তোমাদের সেই 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মিলিতভাবে একটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এর মধ্যে তোমাদের হচ্ছে 1 নম্বর কলেজটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোয়ারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম। আসন সংখ্যা হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং 30টি আসন আছে, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং 30টি আসন আছে, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং 30টি আসন আছে এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 30টি আসন আছে। এরপর 2 নম্বর কলেজ হচ্ছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা, 3 নম্বর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী, 4 নম্বর হচ্ছে শহীদ আব্দুর রফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল, 4 নম্বর হচ্ছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ, 6 নম্বর হচ্ছে ডক্টর এম ওয়াজেদ মিয়া টেক্সটাইল কলেজ পীরগঞ্জ, 7 নম্বর হচ্ছে শেখ রেহেনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ, 8 নম্বর হচ্ছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামালপুর। তো তোমরা আসন সংখ্যাটা দেখে নিবে, আমি এত হচ্ছে ভিডিও লম্বা করছি না, সেই জন্য আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের কলেজগুলো, আর আমি এই হচ্ছে সার্কুলারটি ডিসক্রিপশন বক্সে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে। ওকে, তো আমরা এরপরের হচ্ছে আবেদনের যোগ্যতা। আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে 2022 অথবা 2023 সালে এইচএসসি পাস করতে হবে এবং গ্রেডিং পদ্ধতি তার 5.00 স্কেলের মধ্যে কমপক্ষে তাকে 4 পেতে হবে, অর্থাৎ তাকে জিপিএ 4 পেতে হবে এইচএসসি তে, এবং এইচএসসি লাগবে হচ্ছে 2022 অথবা 2023, এবং হচ্ছে সে সায়েন্সের হতে হবে, অন্য কোনো গ্রুপ অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আবেদনকারী বিজ্ঞান বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর মধ্যে চতুর্থ বিষয়ে সর্বনিম্ন 8 থাকতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিনিমাম 4 করে লাগবে এবং টোটাল লাগবে 8.00, মিনিমাম জিপিএ লাগবে 8.00, এবং আবেদনকারী এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন আলাদাভাবে মিনিমাম 3.50 করে পেতে হবে, এবং ইংরেজিতে 3.00 পয়েন্ট সহ উল্লেখিত বিষয়গুলোতে মোট কমপক্ষে 15.50 পয়েন্ট থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া যাদের আছে, যেমন এর মধ্যে হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং হচ্ছে ইংরেজি, এই কয়টার মধ্যে তাদের হচ্ছে মিনিমাম 15.50 জিপিএ থাকতে হবে, না হলে সে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তো পরবর্তী আমাদের দেখবো আসন সংখ্যাগুলো দেখবো। এর মধ্যে হচ্ছে কিছু সংরক্ষিত আসন আছে, যেমন প্রতিটি কলেজে নির্ধারিত আসনের অতিরিক্ত মুক্তিযোদ্ধা কোটায় 2টি এবং হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় 1টি, সর্বমোট 3টি সংরক্ষিত আসন থাকবে। ওকে, দেন হচ্ছে আবেদন ফি। আবেদন ফি হচ্ছে তোমাদের 1000 টাকা। 1000 টাকা আবেদন ফি তোমাদের টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। তো ভর্তির আবেদন প্রক্রিয়া, তোমরা যারা অ্যাপ্লাই করবে সেজন্য তোমাদের লিঙ্কটি হচ্ছে http://dot.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা হচ্ছে অ্যাপ্লাইটি করতে পারবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2024 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2024। তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা হচ্ছে এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করবে, এবং তোমাদের অ্যাপ্লাই করতে যে ডকুমেন্টস লাগবে এর মধ্যে একটি লাগবে হচ্ছে তোমাদের ছবি। ছবিটি হচ্ছে 300x300 ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে 300x80। ছবির সাইজ হচ্ছে সর্বোচ্চ তোমাদের লাগবে 60 কেবি, 100 কেবি, এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ হচ্ছে 60 কেবি। এবং তোমরা অ্যাপ্লাই করার পর একটি ইউজার আইডি পাবে, ইউজার আইডি ব্যবহার করে তোমরা পরবর্তীতে পেমেন্ট করতে পারবে, এবং যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। এইরকম আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।